হাসুদি, হ্যাঁ এটা কষ্ট দিতে মজা লাগে, হ্যাঁ কষ্ট দিতে মজা লাগে, কষ্ট দিতে মজা লাগে। মজা লাগে কষ্ট দিতে দাদা, তোমার সেটা হবে দেখি, তুমি কেমন মজা পাবো আসতে পারবে না, বলো বিয়ে করবে, কি নাম তোমার, না কি নাম, নাম নেই বিয়া দিব তো তোমার কাছে, তোমার কাছে বিয়ে দিব, তুমি এরকম কি করবো, তুমি যা বলছো আমরা তাই করছি, তাই করছি না, তোমার সব কথা আমরা রাখছি না, তুমি যা যা করছো তাই করতে আমরা করলাম, তুমি দি Ah!
তুই যদি সোজা হস তাহলে আমি শাস্তি কবে দিব সেরে দিব, আর যদি বলে যা হুজুর ভুল হয়েছে মাফ করে দাও ওস্তাদ, আর কোন সময় ভুল করবো না, ঠিক আছে কথা বলছেন? মানুষের কষ্ট দেওয়া কত বেলা আর জীবন দিবি, এর কাছে এর বাড়ির আশেপাশে চোদ্দ মুষ্টি কাছে আনতি, যদি আসস সাথে সাথে অন্ত সুরিতে আমি দেয় দিতে পারবো না, বুঝছস? এই দেয় দি থাকা, এই দি থাকা, চোখ কানা করস দেখছ, লক লক এর মধ্যে থাকা থাকে না, দেখছ একেবারে ডাইরেক্ট জবা করে দেবো। আমি কইছি না আমি কোন দিনের লগে সবসময় কোনো খারাপ আচরণ করি না, শাস্তি দেয় না, আর যারা একবার ধরি ওর চোদ্দ গোষ্ঠীর মধ্যে শেষ করি, হ্যাঁ ঠিক আছে। আর তুমি না ভিতরে তো আর জীবনে এর নাম কি সুবর্ণা, বল বলে আর জীবনে সুবর্ণার কাছে আসবো না, এর মাম এর আত্মীয় স্বজন কোন বাড়িতে যাব না, এবং কি এর বাড়ির আশেপাশে কোনদিন আসবো না, ঠিক আছে? যদি আসি বলো যে শাস্তি রাখ রাখ লাগে না, অনেক ভালোবাসা নিছ, যদি আসি বল আপনি
সবগুলা শেষ করুন, একবার মূল শেষ করুন, আর যখন আবার কথা মতো চলবি আমি মাফ করে দিব। কারণ আল্লাহ নিজে বলছেন হাসিন কামা সাল্লাল্লাহু আলাইহি, তোমরা জিন হোক মানুষ হোক যে কোনো প্রাণী হোক তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো। ঠিক আছে, ওকে, আর তুমি আসবি না তো? ঠিক আছে তো, ওকে দুই কানে ধর, তোর সব পাওয়াটাই দুই কানে ধর, কানে ধর, দুই কানে ধর, এখন দশেনি দেরি করে কেন? আবার দিব, আবার কিন্তু শাস্তি দিবে কান্না দলতে। হ্যাঁ বুদ্ধিমান, ঠিক আছে, ওকে কানসা বুঝুন আমি আমাকে একটু কথা, তুমি আমাকে একটু জলদি দেরি করে লাগিলে, তুমি যা কইছো আমরা শুনি নাই। কিবার শুনছস? এই 15টা দিন তুমি যা কইছো যেমনে কইছো না তো তাই মানছি, মানছি না তোমার আমরা বিশ্বাস করছি না, কোন যদি কথা থাকে বলতে পারো, কোন দাবি দেওয়া আছে? কোন দাবি দেওয়া শোনা হবে না, বুঝছো? কারণ তুমি অতিরিক্ত বেয়াদবি করছো গার্জিয়ানের সাথে, যখন বেয়াদবি করো তখন কাউকে মাফ করা যায় না, সবসময় খেয়াল রাখবে সুরকে মাফ করা সুন্দর বসে বসে বসে
কি নাম আম্মু তোমার? নাম সুবর্ণা। কি করছে এতক্ষণ এখানে? কিছু করছো এখানে? কিছুই করো নাই। তোর বাড়ি কই? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আপনারা ভালো থাকবেন, ভালো আছেন তো আলহামদুলিল্লাহ। যারা আমার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখেন অবশ্যই আপনারা ফলো দিয়ে থাকবেন। আপনাদের বিপদে আপদে এবং আপনারা আমার সাথে থাকলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আমার প্রতি এবং আপনাদের প্রতি সহানুভূতি হবেন। আপনাদের দশজনের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা এবং আপনার চেষ্টার মাধ্যমে আমি অবকর সিদ্দিকে দুর্গে এসেছি আলহামদুলিল্লাহ। যদি আপনাদের পরিপূর্ণ ভালোবাসা থাকে ইনশাআল্লাহ আরো মানুষের সেবা করতে পারবো। আমার এই সামনে যেই বসে আছে মেয়েটি, ওনার নাম হল সুবর্ণা, আর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে। তো যা হোক, যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।